হাই ভিউয়ার্স, আজকে আমরা এই জায়গা থেকে শুরু করবো। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি, দ্বিতীয় সেশন। এই সেশনে আসার আগে নিশ্চয়ই তোমরা যে যার গাছের চারা জোগাড় করতে পেরেছ। এবার এই গাছগুলো যত্ন করে বড় করার পালা। সেজন্য তোমাদের স্কুলে যিনি গাছের পরিচর্যা করেন তার সাহায্য নিতে পারো, কিংবা তোমাদের স্কুলে এমন কেউ না থাকলে স্থানীয় নার্সারিতে কাজ করেন কিংবা এই কাজের অভিজ্ঞতা আছে এমন অভিভাবক বা বড় ক্লাসের কারো সাহায্য নিতে পারো। সপ্তম শ্রেণীতে তোমাদের গাছের পরিচর্যা নিয়ে কিছুটা অভিজ্ঞতা তো হয়েছেই। শিক্ষকের গাছটি রোপণ করতে সবাই সাহায্য করো, আর এর মাধ্যমে সবাই গাছ রোপণ করার প্রাথমিক ধারণাও নিয়ে নাও। বাড়িতে গিয়ে সবাইকে তো নিজের গাছটি রোপণ করতে হবে। তোমাদের এই নতুন সবুজ বন্ধুকে ভালো রাখতে কীভাবে পরিচর্যা করতে হবে তা অভিজ্ঞ পরিচর্যাকারীর কাছ থেকে জেনে নাও। বাড়ির কাজ, আজ বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে তোমার কী অভিজ্ঞতা হলো তা নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। খুবই সাবধানে বাড়িতে চারা গাছটি নিয়ে এসেছি, চারা গাছটি দেখে মা বললেন, এটি নারিকেল গাছের চারা, এর অনেক উপকারিতা রয়েছে। এটি দাঁত ও হাড়ের গঠনে ভূমিকা রাখে এবং হাড় সংক্রান্ত রোগের চিকিৎসায় নারিকেল ওষুধ হিসেবে কাজ করে। তাছাড়া নারিকেল হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং বিভিন্ন ভিটামিন, মিনারেল ও অ্যামাইনো অ্যাসিড শোষণ করে নিতে সহায়তা করে। মার কাছ থেকে নারিকেল গাছের উপকারিতা সম্পর্কে জানতে পেরে গাছটির প্রতি ভালোবাসা বেড়ে গেল। বাবার সহায়তায় নারিকেল গাছটি রোপণ করালাম এবং নিয়মিত পরিচর্যা করার জন্য বললেন। তৃতীয় ও চতুর্থ সেশন। তোমাদের সবুজ বন্ধু প্রিয় গাছ এখন প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠবে, ঠিক যেভাবে তোমরাও জন্মের পর থেকে একটু একটু করে বেড়ে উঠেছ। এক সময় তোমরাও শিশু ছিলে, সেখান থেকে এখন তোমরা কৈশোরে পৌঁছেছ, এক সময় পূর্ণবয়স্ক মানুষে পরিণত হবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছ কীভাবে একটা ছোট মানুষ কিংবা ছোট গাছের চারা আস্তে আস্তে বড় হয়ে ওঠে? তোমরা সপ্তম শ্রেণীতে দেহের কোষ সম্পর্কে জেনেছ, উদ্ভিদ ও প্রাণীকোষের গঠন, সাদৃশ্য বৈসাদৃশ্য সবই জেনেছ। এখন দেখার পালা এই কোষগুলো কীভাবে তোমাদের দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে কোষ বিভাজন ও তার রকমভেদ অধ্যায়টি বের করো। দেহের বৃদ্ধি সম্পর্কে জানার আগে কোষ সম্পর্কে আরেকটু জেনে নেওয়া জরুরি। ছোট পাঁচ থেকে ছয় জনের দলে ভাগ হয়ে যাও, দলে বসে কোষ বিভাজনের গুরুত্ব ও কোষের গঠন সম্পর্কে পড়ে নাও। পড়ার পর শিক্ষকের সহযোগিতায় ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমাজোমগুলো কীভাবে বিন্যস্ত থাকে। চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। কোষের কেন্দ্রে ঘন অস্বচ্ছ অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে আবৃত বাকি অংশটি সাইটোপ্লাজম। নিউক্লিয়াসটি নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে আবৃত থাকে এবং তার ভেতরে রয়েছে জীবের বংশগতি পদার্থ ডিএনএ দিয়ে তৈরি ক্রোমাজোম। সাধারণ অবস্থায় দীর্ঘ ক্রোমাজোম হিস্টোন নামক প্রোটিন কণার উপর পেঁচিয়ে ক্রোমোটিন হিসেবে উন্মুক্ত জালিকার মতো থাকে বলে এটি আলাদাভাবে বোঝা যায় না। শুধু কোষ বিভাজনের সময় এটি কুণ্ডলী পাকিয়ে সংকুচিত হয় বলে তখন এটি দৃশ্যমান হয়। তোমার বা তোমার সবুজ বন্ধুর দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে একটু ভেবে নিয়ে দলে আলোচনা করে দেখো, যুক্তিসহ তোমার উত্তর নিচে লিখে রাখো। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। এককোষী আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এই প্রক্রিয়াটি অ্যামাইটোসিস বা বাইনারি ফিশার নামে পরিচিত। অ্যামিবা, ব্যাকটেরিয়া কিংবা নীলাপ সবুজ শৈবাল জাতীয় আদিকোষী জীবে এ ধরনের কোষ বিভাজন দেখা যায়। এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির জন্য এ প্রক্রিয়াটি অত্যন্ত কার্যকর, কিন্তু আমি ও আমার সবুজ বন্ধু চারাগাছটি বহুকোষী জীব, আর বহুকোষী জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সংঘটিত হয় না, মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন সংঘটিত হয়। আমাদের দেহের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি এবং উদ্ভিদ দেহের মূল ও কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল ও পাতা ইত্যাদি বর্ধনশীল অঞ্চলে টিস্যুতে মাইটোসিস ঘটে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা পঞ্চম সেশনটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।